নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরাম, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন নূরে মখলুক, এই অনুষ্ঠান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রমাদানুল মুবারক দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। আফসোস, পরিতাপের বিষয় জানি না, আল্লাহ তাআলা আমাদের রমাদানুল মুবারকে আমাদের রোজা, আমাদের সেহরি ইফতার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কি না। আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে তো দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াব। কারোর জন্য রোজা নাজাতের ওসিলা হবে এবং কারোর জন্য এ রোজা আল্লাহ তাআলার দরবারে, যাদের রোজাকে প্রত্যাখ্যান করে দেওয়া হবে আল্লাহ তাআলার দরবার থেকে, তাদের কী অবস্থা হবে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, যাতে আল্লাহ তাআলা আমাদের রোজাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত রয়েছে অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দরুদ পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্মরণে এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার বান্দাদের জন্য আল্লাহ তাআলা অনেক ফেরেশতা নিয়োজিত রেখেছেন। যেমন আমাদের আমলনামার ফেরেশতা, একজনের আমাদের নেকিসমূহ লিখছে, অপরজন আমাদের মন্দ আমলগুলো লিখছে। একদিন আমাদেরকে মরতে হবে, আর আজরাইল ফিরিস্তা আজরাইল আলী ইসলাম আমাদের রুহকে কবজ করবেন। আর যখন কবরে নামিয়ে দেওয়া হবে, অনেক বিষয় আছে আসলে। আমাদের অনুষ্ঠান আজকে শেষ, যেহেতু লাস্ট ইপি, ফিরিস্তা হচ্ছে নূরে মখলুক, এদের সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাই তাহলে আরও অনেক বিস্তারিত, যেগুলো আপনাদের সম্মুখে হয়তো সময় স্বল্পতার কারণে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিস্তারিত বর্ণনা করাটা পসিবল হয়ে ওঠেনি। যদি কেউ আল্লাহর বান্দা মারা যায় তখন তার আমলনামা নিয়ে কোথায় দেওয়া হয়, আচ্ছা এই আমলনামা তো দেওয়া হয় যখন কবরে রাখা হয়, যে রুটা আজরাইল আলী ইসলাম কবজ করেছেন সেটা কোন ফেরেশতা আবার গিয়ে সেটা ফেরত দেয়। আচ্ছা ফেরত দেওয়ার পর আবার চলে আসে মুনকার নাকির ফেরেশতা, যারা মৃত ব্যক্তিকে বসিয়ে সওয়াল জবাব করে, প্রশ্ন করে। আজকে আমরা মুনকার নাকির সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ফরমান, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ তা থেকে সম্পূর্ণ উদাসীন। যখন আল্লাহ তাআলা তার সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন তখন তার নিকট একজন ফিরিস্তা পাঠালেন, তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি তার রিজিক, মত এবং তার নেককার হওয়া এবং বদকার হওয়ার ব্যাপারে লিখে দাও। অতপর ওই ফিরিস্তা চলে যায়, অতপর আল্লাহ তাআলার আরেকজন ফিরিস্তা প্রেরণ করেন যে তার হিদায়ত করেন যুবক হওয়া পর্যন্ত। অতপর এই ফিরিস্তা চলে যায়, অতপর আল্লাহ তাআলা তার নিকট দুজন ফিরিস্তা পাঠিয়ে দেন যারা তার নেক এবং মন্দ আমলসমূহ লিখে থাকেন। যখন তার মত চলে আসে তখন এই দুই ফিরিস্তাও চলে যায়, তখন মতের ফিরিস্তা চলে আসে, রু কবজ করে নেয়। যখন তাকে কবরে নামানো হয়, মাটি চাপা দেওয়া হয়, শরীরের রু ফেরত দেওয়া হয়, অতপর মুনকার নাকির ফিরিস্তাদ্বয় চলে আসে, তাকে বসিয়ে পরীক্ষা নেয়, ইমানের পরীক্ষা। কেমন? যখন কিয়ামত সংগঠিত হবে তখন নেকি ও বদির দুই ফিরিস্তা তার উপর নির্ধারণ করে দেওয়া হবে, তারা আমলনামা খুলে তার গর্দানের উপর বেঁধে দিবেন, তখন থেকে তার চতুর্দিকে আল্লাহ তাআলার রক্ষক প্রকাশ পাবে। একজন তাকে পরিচালনা করবে, অন্যজন তার নিগরান হবে, অর্থাৎ তাকে গাইডলাইন করবে। অতঃপর তোমাদের সাথে কঠিন অবস্থা প্রকাশ পাবে যা তোমাদের সহ্যের বাইরে, ব্যাস আল্লাহ তাআলার দরবারে পানাহ চাও, আল্লাহ আমাদেরকে পানাহ দান করুক। এমন কঠিন পরিস্থিতি যাতে আমাদের সৃষ্টি না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে
কল্যাণ নসিব করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নজরে করম শুভ দৃষ্টি যাতে আমাদের উপর হয়, যাতে আমরা আবেগ আসার পেয়ে যাই, আল্লাহ তাআলার সহি সালামতে আমাদেরকে নিরাপত্তার মধ্যে নসিব করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কবরে মৃত ব্যক্তির যখন মৃত ব্যক্তিকে শায়িত করা হয়, তখন তার বডির মধ্যে যখন রূহ ফেরত দেওয়া হয়, তখন মুনকার নাকির ফিরেস্তা উপস্থিত হয়ে তাকে বসিয়ে বলে, মান রব্বুকা, তোমার রব কি, তোমার রব কে? তখন সে উত্তর দেয়, রব্বি আল্লাহ, অর্থাৎ আমার রব আল্লাহ। যদি বলা হয় তোমার দিন কি, তখন সে বলে আমার দিন ইসলাম। যখন জিজ্ঞেস করা হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, উজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে ইনার সম্পর্কে তোমার মতামত কি, তখন নেককার গন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলে দিবে যে আমাদের প্রিয় আকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুন্নাত আমরা পালন করেছি। অতপর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এবং এগুলো চারিদিকে, অর্থাৎ ফার্স্ট খুলে দেবে জাহান্নামের দরজা, তারপর সে দেখবে অনেক আজাব, এরপর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, বলবে ফেরেশতারা যদি তুমি মন্দ আমল করতে, যদি আজকে তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ না হতো ইমানের পরীক্ষায়, তাহলে তোমাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হতো, যেহেতু তুমি উত্তর দিতে পেরেছ তো তোমার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। এভাবে যখন বদকারকে প্রশ্ন করা হবে, বদকার গুনেগার বেঈমানকে, সে যখন বলা হয় তোমার রবকে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি উত্তর দিতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তখন সে উত্তর দিতে পারবে না, লা আদরি লা আদরি, জানি না জানি না, এছাড়া তার কোনো উত্তরই থাকবে না। তখন তাকে প্রথমে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দেখানো হবে, দেখো, এরপর সাথে সাথে বন্ধ হয়ে যাবে, এরপর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, বলা হবে যদি তুমি আজকে প্রশ্নের উত্তর দিতে পারতে তাহলে তোমার জন্য চিরস্থায়ী জান্নাত থাকতো, যে তুমি উত্তর দিতে পারো না তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এ বলে তার কবরকে আগুনের শলা দ্বারা প্রজ্বলিত করা হবে, সমস্ত কবরে আগুন ভরপুর হয়ে যাবে, অথবা তাকে কবরে সংকীর্ণ করে দেওয়া হবে, হাড্ডি সমূহ এদিকের হাড্ডি ওদিকে চলে যাবে, এমনভাবে চাপ দেবে তাকে, তছনছ করে ফেলবে, চুরমার করে দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে ফরমালেন, তোমার কী অবস্থা হবে যখন তুমি মুনকার নকির ফিরিস্তাকে দেখবে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা কারা? ফরমালেন, এরা কবরের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য ফিরিস্তা নিযুক্ত, তাদের আওয়াজ বস্ত্রপাতের মতো। শুনুন, মুনকার নকির সম্পর্কে কিন্তু বলছি, এমন না এসে শুধুমাত্র ইজিলিভাবে প্রশ্ন করবে, তাদের আওয়াজ হবে কঠিন বস্ত্রপাতের মতো, তাদের চোখ দৃষ্টি হননকারী আলোর মতো উজ্জ্বল, তারা নিজের চুল কুকরানো কুকরানো লম্বা থাকবে, নিজেদের দাঁত দ্বারা কবর কুড়ে তারা প্রবেশ করবে, তাদের নিকট লোহার দণ্ড থাকবে যাতে বিশাল হবে। হায় হায়, কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে সে কঠিন। আচ্ছা, এইরকম একটা ভয়ানক দৃশ্য দেখলে তো মানুষ অজ্ঞান হয়ে যায়, তাহলে মানুষ কীভাবে উত্তর দিবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জানাজায় শরীক ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাফন দাফন হতে অবসর নিলেন, অর্থাৎ শেষ করলেন, লোকজন চলে গেল, অর্থাৎ চলে যেতে লাগলো, তখন ফরমালেন, মুদ্রা তোমাদের জুতার টাস টাস যে শব্দ সেটা শুনতে পায়, যখন তোমরা তার পেছনে ফিরে চলে যাচ্ছ সে দেখতে পায়, তার কাছে মুনকার নকির ফিরিস্তা এসেছে, যাদের চোখ, হায় হায়, তামার ডেক্সির মতো বড় বড়, ভয়ঙ্কর, তাদের দাঁত ষাঁড়ের শিঙের মতো বড়, ভয়ঙ্কর, তাদের আওয়াজ বস্ত্রপাতের মতো ভয়ানক। তারা তাকে বসিয়ে দেয় এবং প্রশ্ন করে, সে কার ইবাদত করে, তার নবী কে ছিল? যদি সে ওই লোকদের মধ্যে হয় যারা আল্লাহ তাআলার ইবাদত পরায়ণ করেছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল, নেককার ব্যক্তি হয়, আল্লাহ আকবর আল্লাহ আকবর, তখন সে বলবে আমি আল্লাহ পাকের ইবাদত করি,
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুজিজা নিয়ে তশরিফ নিয়ে এসেছে, আমি তার উপর ঈমান এনেছি, তাকে অনুসরণ করেছি, এগুলো সে বিশ্বাসের সাথে বলে ফেলবে অথবা তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর মুদ্রা যদি মুনাফিক হয়, কাফির হয়, তাহলে সে বলবে আমি কিছুই জানি না। আজব একটা বিষয় হচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন, এই যে ফিরিস্তাদের কথা ব্যাপার আপনাদেরকে বলছি, মুনকার নাকির ভয়ঙ্কর আকৃতি, তো যারা কাফির রয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করবে মুনাফিকগণ, তারা কি বলবে জানেন? তাদের যখন জিজ্ঞেস করা হবে তারা বলবে মানুষ যেরকম বলেছে আমরাও সেরকম বলেছি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে চিনো নাই, কীভাবে তুমি উত্তর দিবে? তারা সেখানেও কিন্তু বাঁকা উত্তর দিবে যে মানুষ যেভাবে বলেছে আমরাও সেভাবে বলেছি। আর মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী বলেছে? যারা আশিক রসুল তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বেনেছে, হায়াতুন নবী জেনেছেন, জিন্দা নবী জেনেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যাঁ অনুসরণ করেছে, মোহাব্বত ভালোবাসা দিয়ে দরুদ সালাম পাঠ করেছে, তো তারা চিনবে না তো কে চিনবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করবে। প্লিজ টাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে ভয়ঙ্কর আকৃতিতে মুনকার নাকির ফিরিস্তা কবরের মধ্যে আসবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত রয়েছি, আল্লাহ যাতে আমাদের উপর দয়া করে, এহসান করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উসিলায় যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে আমাদের সওয়াল জবাব যাতে আসানি করে দেয় আল্লাহ তাআলা। আচ্ছা, অনেকের প্রশ্ন আসতে পারে, এই যে ফিরিস্তা তারা কোন ভাষার মধ্যে প্রশ্ন করবে? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কিতাব ইদ্রিসে বলেন মুনকার নাকিরের প্রশ্ন সুরিয়ানি ভাষায় হবে। আল্লামা ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাই বলেন এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন হাদিসে বর্ণনা এটা বোঝা যায় সম্ভবত প্রশ্নোত্তর আরবি ভাষায় হবে। মালফুজাতে আলা হজরতে এটাও সম্ভাবনা রয়েছে প্রত্যেক ব্যক্তিকে তার মাতৃভাষায় প্রশ্ন করা যেতে পারে, এক রাওয়ায়েতের মধ্যে একটা রয়েছে। আচ্ছা হ্যাঁ, অনেকে কবরের মধ্যে আজান দেয়, অর্থাৎ মৃত ব্যক্তিকে দাফন করার পর আজান দেয়, এর হিকমত সমূহ অনেকে না জানার কারণে বাক বিতণ্ডের মধ্যে জড়িয়ে যায়, ফিতনা সৃষ্টি করে। অথচ আজান কি শুধু নামাজের জন্য দেওয়া হয়? আজান অনেক জায়গায় দেওয়ার মধ্যে মুস্তাহাব রয়েছে, যেমন আগুন লাগছে আমরা আজান দিই, ভূমিকম্প হলে আমরা আজান দিই, হ্যাঁ তারপর দুর্ভিক্ষ দেখা দিলে আমরা আজান দিই, মহামারী আসলে আল্লাহ পাকের দরবারে আমরা আজান দিই। ঠিক তদ্রূপভাবে মৃত ব্যক্তিকে সাহিত্য করার পর আজান দেওয়া যাবে। হাদিস পাকের মধ্যে রয়েছে যখন আজান হয় তখন শয়তান অনেক দূরে পালায়ন করে। হাদিসের সারমর্মের মধ্যে এটা রয়েছে সে যে মকামে রহা পর্যন্ত পালিয়ে যায়, রহা মদিনা হতে এক মাইল দূরে। মুনকার নকির যখন কবরে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে, তখন অভিশপ্ত শয়তান দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করে বলে আমি তোমার রব বলে দাও, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক যে দূর থেকে শয়তান কিন্তু ইশারা দিবে। তখন আজান দেওয়া হলে হাদিস শরীফের অনুসারে শয়তান অনেক দূরে পালিয়ে যাবে, পালায়ন করে। আর যখন মুদ্রার উপকার হয়, অর্থাৎ এর মাধ্যমে মুদ্রার মৃত ব্যক্তির উপকার হয়, সে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে যায়। আলহামদুলিল্লাহ অনেক জায়গার মধ্যে তালকিনের ব্যবস্থা করা হয়, তালকিন করাটা সুন্নত। আমার একটা অনুষ্ঠান রয়েছে কবরবাসীর ঘটনা বলি, এই অনুষ্ঠানের মধ্যে আমি কবর সম্পর্কিত ঘটনাগুলো বিস্তারিত বর্ণনা করেছি আলহামদুলিল্লাহ, আপনারা সে অনুষ্ঠানে দেখবেন। আল্লাহ তাআলা দয়া মেহরবানি আপনাদের উপর হোক, আল্লাহ পাক আপনাদের উপর দয়া করুক। কৃষ্ণা ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মুনকার নাকিরের এই ভয়াবহ দৃশ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, আল্লাহ যাতে আমাদের উপর দয়ার উপর দয়া করে, আল্লাহর হাবিব আলী সাল্লাতু ওয়াসালামের উসিলায় যাতে আমাদের মতের সময় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের দিদার নসিব হয়ে যায়, আমরা যাতে কবরের মধ্যে আসলে প্রশ্নের উত্তর দেওয়ার আগে যাতে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলে দেয় ই আমার উম্মত বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সম্বোধন করে আমাদেরকে যাতে বলে দেয়, উম্মত বলে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য কতই না দয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার নিয়োজিত ফিরিস্তা, তাদের কাজ হচ্ছে ডিউটি পালন করা। আমি আবারও বলি, অনেকে তাদের ব্যাপারে কারা মন্তব্য করার কোনো প্রকারের অবকাশ নেই, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য
শাস্তির ফিরিস্তা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য সেখানে ফিরিস্তা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। এভাবে কবরে আজাব দেওয়ার জন্য আজাবের ফিরিস্তা নিযুক্ত করেছেন। মুনকার নাকির যারা প্রশ্ন করবে কর্কশ ভাষায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের হেফাজত করো। কৃষ্ণায় বেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সমস্ত ফিরিস্তা সবাই হচ্ছে নূরে মখলুক, নূরে সৃষ্টি। আর সেই অদ্ভুত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে রয়েছে। এত আনুগত্য থাকার পরেও তারা নিজের মনে করে যে আমি কিছুই করতে পারিনি। আর আমাদের নেকির নুন বিন্দু পরিমাণ পর্যন্ত না থাকার পরে আমরা মনে করি অনেক কিছু করে ফেলেছি। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের দৌলত দান করুক। রমজানের পরবর্তী সময়েও আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আমরা আমাদের সময়কে মশগুল রাখব। নূরে মখলুক এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারাই দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। এই ঈদুল ফিতরের মধ্যে গুনাহ থেকে বেঁচে আল্লাহর ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করার জন্য চেষ্টা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ।